আবারও তোমাদের কাছে চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমি পোনা মাছের কস্তুরি বানিয়ে তোমাদের দেখাবো। পোনা মাছের কস্তুরি বানানোর জন্য আমি এরকম মাছ নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আমার 15 মিনিট মাখানো হয়ে গেছে। চলো এবার কী কী করছি এই পোনা মাছের কস্তুরি বানিয়ে সেটা দেখাচ্ছি। আমি ধুয়েছি, নুন হলুদ মাখিয়েছি, সেটা আর দেখাইনি, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। তোমরা ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবে। পোনা মাছের এই কস্তুরিটা কিন্তু অসাধারণ খেতে হবে গরম ভাতের সঙ্গে। চলো বানিয়ে দেখো। পোস্ত নিতে হবে কস্তুরিটা বানাবার জন্য, পোস্ত আর কাজু বাদাম। আমি এরকম ভাঙা কাজু বাদাম দিচ্ছি, তোমরা গোটাও দিতে পারো। পোস্ত আর কাজু বাদামকে ভালো করে বেটে নিতে হবে। মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে আসছি, চলো পোনা মাছের কস্তুরি বানাবো বলে। দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলে আমি রান্নাটা করবো, যে কোনো তেলে করতে পারো। আমি তেলটা গরম হতে দিয়ে এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো দিয়ে দিয়েছি, এইভাবে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিতে হবে। পোস্ত বাটা কাজু বাটাটা আমার এইভাবে পেস্ট করে নিয়েছি। এবার কী কী করছি দেখো, সমস্ত মাছগুলোকে ভেজে এইভাবে তুলে নিয়েছি। এবার কী করছি দেখো, ও কড়াতে এই তেলের মধ্যেই পেস্টটা দিয়ে দেবো। এই তেলের মধ্যেই আমি সমস্ত পেস্টটা খুব আস্তে করে দিয়ে দিলাম, যাতে ঘেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবে। এতে পেস্টটা দিয়ে দেখো, আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবে। যে যেরকম নুন খাও, নুনটা সেই পরিমাণ। দেখো এবার দিয়ে দেবে হলুদ গুঁড়ো। আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিলেই হবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমার মাছের পরিমাণটা খুব বেশি নয়, তাই আমি হাফ চামচেরও কম দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। পারলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার দই দিই। দেখো এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি, নাহলে দইটা কেটে যায়। আমি দইটা দিয়ে দিলাম। পরিমাণটা সবাই বাড়িয়ে নেবে, যতটা বেশি মাছ করবে পরিমাণটা। নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি, আমি যে নিয়মে করছি এই নিয়মে করবে। দারুণ টেস্ট হবে গরম ভাতের সঙ্গে, যা জমে যাবে। দেখো খানিকক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর গ্যাসটাকে আবার জ্বেলে দেখো। আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আমি পেস্টটা যে বেটেছিলাম সেই জলটা দিয়ে দিলাম, যে যেরকম গ্রেভি খাও সেরকম জলটা দিয়ে নেবে। দেখো অল্প পরিমাণ জল আমি দিয়ে দিচ্ছি, যে যেরকম গ্রেভি খাবে আবারও বলছি সেরকম দিয়ে দেবে। দেখো হালকা ফুলে উঠলে গ্যাসের ফ্লেমটাকে একবার আমি হাইতে করে দিয়েছি, ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। ফুটে উঠেছে, এবার আমি মাছটাকে দিয়ে দেবো। কিছুই নয়, একদম সিম্পল, কিন্তু খেতে হবে খুবই টেস্টি। পরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, ভাজা মাছগুলো এইভাবে দিয়ে দেবো। এবার ফুটে উঠলে আর একটা পিস দিয়ে দেবো, উল্টে দেবো। দেখো আমি একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, একটু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম বড় দেখে। নুন টুন সব টেস্ট করে নেবে। দেখো এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি, এটা হতে থাক। একটুখানি হলেই আমি অপর পিঠটা উল্টে দেবো। দেখো ফুটছে, আমি চাপা দিয়ে দিলাম, একটু পর ফিরে আস। দেখো আমি আর একটা পিঠো উল্টে দেবো, আর একটা পিঠো উল্টে দিচ্ছি। দেখো একটা পিঠ উল্টে দিয়েছি। দেখো এবার একটু চাপা দিয়ে দেবো, খানিকক্ষণ হলেই রান্নাটা রেডি। দেখি কী অবস্থা, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। দেখো রেডি হয়ে গেছে আমার পোনা মাছের কস্তুরি। এইভাবে বানিয়ে ফেলো, গ্রেভি অল্প রাখবে, আমরা একটু গ্রেভি লাগে তাই গ্রেভি রাখতে হলো। দারুণ টেস্টও হয়েছে, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তোমরা খাও, বাড়ির সকলকে খাওয়াও। এক একটা আইটেম আমি দিচ্ছি, এক একটা আইটেম এক এক দিনে করে রাখো। তোমাদের যদি এরকম রেসিপিগুলো ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সবার আগে এই নোটিফিকেশানগুলো পৌঁছে যাওয়ার জন্য। আর ভালো লাগলে রেসিপিগুলো লাইক দিতে ভুলো না, তাহলে আমারও খুব ভালো লাগবে, আরও উৎসাহিত হব। তোমরা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। সুস্থ থেকো, ভালো থেকো, খুব 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 ভালো থেকো। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। চলো রান্নাটা একদম প্রস্তুত হয়ে গেছে, চলো সার্ভ করে দিই।